অনেকের ঘুম ঠিক মতো হয় না, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি এভাবে একটু ম্যাসাজ করেন বসে বসে বা কাউকে দিয়ে, বাসায় কেউ না থাকলে আপনি নিজে নিজে করতে পারেন, তাতে কিন্তু একটা আরামদায়ক ঘুমও হবে। আসসালামু আলাইকুম, আমি জানাত প্রামাণিক, আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে। অনেকেই জানতে চাচ্ছিলেন যে আপু, চুল পড়া যাচ্ছে কি করব, বা নতুন চুল গজানোর জন্য কি করব। তো ভাবলাম যে আমারও অনেকদিন ধরে চুল পড়া যাচ্ছে, তো কেননা আমি শুরু করে দিই যে আসলে যেটা করলে চুল পড়া বন্ধ হবে বা নতুন চুল গজাবে সেটা আমি শুরু করি এবং সবার সাথে শেয়ার করি। সো কি করছি আমি সেটা সবার সামনে আমি শেয়ার করছি। সেটা হচ্ছে, আপনি যদি চান যে চুল পড়া কমুক কিংবা আপনার নতুন চুল গজা, চুল ঘন হোক এবং চুল সিল্কি হোক, শাইনি হোক, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এরকম একটা স্টিলের বাটি নিতে হবে, মাথায় রাখতে হবে স্টিলের বাটি, কারণ এই বাটিটা গরম করতে হবে। সো আমি একটা স্টিলের বাটি নিয়ে নিলাম। সেই সাথে যেটা করব, সবার আগে আপনার চুল যতখানি সেই অনুযায়ী, আমাকে বলবে না যে 1 চামচ, 2 চামচ, 5 চামচ, আপনার চুল যদি বেশি ঘন হয়, বড় হয়, সেই অনুযায়ী আপনাকে নিতে হবে যতটুকু তেল আপনার লাগবে। তো সেই অনুযায়ী আপনি 1 চামচ লাগুক, আধা চামচ লাগুক, যতটুকু লাগুক আপনাকে নিতে হবে। সেটা হচ্ছে নারকেল তেল নিতে হবে একটু, পরিমাণটা আপনি অনুমান করে নেবেন কী কী লাগবে সেটা আমি বলে নিচ্ছি। সবার আগে নারকেল তেল, তারপর আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে অলিভ অয়েল। এটা আবার প্রশ্ন করবেন না যে কোন কোম্পানির নারকেল তেল, কোন কোম্পানির অলিভ অয়েল, একেবারেই ফ্রেশ যে নারকেল তেল অলিভ অয়েল থাকে সেগুলো, মিক্সিং থাকে কিছু কিছু, যে মিক্সচার থাকে সেটা না। এবং এই দুটো তেল সাথে হচ্ছে ক্যাস্টর অয়েল, ক্যাস্টর অয়েল হচ্ছে সবার শেষে। আপনি আরেকটা যেটা করবেন সেটা হচ্ছে ভিটামিন ই হেয়ার ক্যাপসুল, ভিটামিন ই হেয়ার ক্যাপসুল নিতে হবে। আপনার চুল অনুযায়ী, চুল যদি বেশি ছোটো হয় তাহলে আপনি একটাই নিতে পারেন, আর চুল যদি বড় হয় তাহলে আপনি দুটো বা তিনটে নিতে পারেন। আমার চুল অনুযায়ী আমি দুটো নেব, দুটো দুটো দুটো, খেতে ইচ্ছে করছে, সুন্দর। ছোটোবেলায় যে পোলিও, পোলিও না কি বলে, পোলিও ক্যাপসুল না কি ক্যাপসুল বলো, ভিটামিন বোধ হয় ছিল, লাল লাল ছোট ছোট, বাসায় বাসায় এসে খাইয়ে যেত, তো সেটার মতো লাগছে অনেকটা। সো এটাকে কেচি দিয়ে মাথাটা কেটে নিতে হবে, আর কেচি না থাকলে যেটা করতে হবে, আর যেটা মুখে খেয়েছি সেটা ফেলে দিতে হবে। ওকে, সো চলে এসেছি, যেটা যেটা করলাম সেটা হচ্ছে নারকেল তেল দিয়েছি, অলিভ অয়েল দিয়েছি এবং ক্যাপসুল দিয়েছি, ভিটামিন ই হেয়ার ক্যাপসুল। অ্যান্ড ফাইনালি আমার এখানে বাটিতে তেল হয়েছে, দেখতে পাচ্ছেন এতটুকু। এই যে যে তেল, এই তেলের পরিমাণের 1/3 আমাকে দিতে হবে ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল পরিমাণে বেশি দেয়া যাবে না। একবার একটা স্টোরি শুনেছিলাম যে ক্যাস্টর অয়েল দিলে চুল, নতুন চুল গজায়। এই কথা শুনে কোনো এক ছেলে বোধহয় মাথায় একেবারে দিয়ে ঘুমিয়েছিল, সকালবেলা উঠে দেখা যায় চুল একেবারে শেষ। তো ব্যাপারটা হচ্ছে যে মানুষ যখন কথা বলে, অনেকেই বলে যে কম কথা বলেন, অনেকে বলে শর্ট করে বলেন। হ্যাঁ, ভালো, কথা কম বলা ভালো, শর্ট করে বলাও ভালো, এটা বুদ্ধিমান বুদ্ধিমতির কাজ, অনেকগুলো কথাকে শর্ট করে বলা। তবে কোনো বিষয়ে যখন আপনি কথা বলতে যান, যেটা আসলে এই ধরনের গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটাকে একটু পুরোপুরি পরিষ্কার করে জানানো দরকার, জানানো উচিত। তা না হয়তো এই যে ক্যাস্টর অয়েল দিলে চুল গজায় কথাটা সত্য, কিন্তু কিভাবে, কতটুকু, এর সাথে কিছু লাগবে কি না, ক্যাস্টর অয়েল কি খেতে হবে না লাগাতে হবে, তো এই জিনিসটা আসলে ক্লিয়ার করা উচিত ছিল, যেটা আসলে, এবং যে জিনিসটা
এমন একটা ব্যাপার থাকে যে অর্ধেক কথা শুনেই, এক কথা শুনেই সেই কাজটা করতে নেই, আগে শুনতে হয়, বুঝতে হয়, তারপরে কাজটা করতে হয়। যেমন আপনি একটা ক্রিম ইউজ করবেন, প্রথমে একটু কম করে ইউজ করেন, ঘাড়ে গলায় ইউজ করে দেখেন, হাতে পায়ে, তারপরে ইউজ করেন না, বুঝে হুট করে একেবারে একদিনে দুদিনে তিন দিনে ফর্সা হতে গিয়ে, সুন্দর হতে গিয়ে, চুল গজাতে গিয়ে অবস্থা খারাপ। সো এভাবে করে নিয়ে নিতে হবে, অ্যান্ড ফাইনালি এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে। এভাবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে চুলে কিন্তু আর অনেক কিছু ইউজ করা যায়, বাট যদি আপনি চুল গজানোর জন্য কাজ করেন তো সেক্ষেত্রে আপনাকে এভাবেই ইউজ করতে হবে, দুই তিন ধরনের তেল। এমন না যে এই তিনটা তেলই লাগবে বা ক্যাপসুল লাগবেই, আপনি শুধুমাত্র নারকেল তেলের মধ্যে তিন ভাগের এক ভাগ বা তার থেকে কিছুটা কম ক্যাস্টর অয়েল দিয়ে ইউজ করতে পারেন, অলিভ অয়েলের মধ্যে দিয়ে ইউজ করতে পারেন, শুধু ক্যাপসুলের মধ্যে আবার না, শুধু ক্যাপসুল, ক্যাপসুলটা একটু ঘনত্ব কম, তো সেই অনুযায়ী যে কোনো একটা তেল তার সাথে ইউজ করবেন, ক্যাপসুল আলাদাও ইউজ করতে পারেন নারকেল তেলের সাথে বা এর সাথে। তো এভাবে করে তিনটা একসাথে নিয়ে ভালো করে মিক্স করবেন। তারপর যেটা করবেন, চুলায় নিয়ে একটা তাওয়া দেবেন, তাওয়া দিয়ে তাওয়ার পরে হালকা আঁচে এই তেলটাকে এভাবে বাটিটাকে দিয়ে রাখবেন, গরম হয়ে যাবে, বুঝতে পারবেন এটা কিছুটা গরম হয়ে গেলে, একটু বেশি গরম করলেন, তারপর নামিয়ে যখন এটা হালকা ঠান্ডা হয়ে যাবে, যেটা আপনি হাতে নিতে পারছেন এভাবে এবং টাচ করতে পারছেন, এবং চুলে দিলে কোনো ক্ষতি হবে না, এক কথায় মানে অনেক বেশি গরম থাকবে না, হালকা গরম থাকবে, হালকা একটু করে নিয়ে ম্যাসাজ করে তারপরে আপনাকে এটা চুলের গোড়ায় গোড়ায় লাগাতে হবে। সো আমি এখন এটাকে গরম করে এনে তারপরে সবার সামনে ইউজ করে দেখাচ্ছি। ওকে, সো চলে এসেছি এবং আমি এখন এটাকে ইউজ করব আপনাদের সবার সামনে। বলবে যে শুধুমাত্র দেখাচ্ছে, নিজে বোধহয় ইউজ করে না। ইয়েস, আমি যেটা দেখাই অবশ্যই সেটা আমি সত্যি সত্যি ইউজও করি। ওকে, প্রথমে চুলের মাঝে সিঁথি কেটে নেবেন, তাতে করে সুবিধা হবে, অ্যান্ড ফাইনালি এভাবে করে আপনি চুলের সিঁথি করে নিলে সুবিধা হবে তেলটা লাগাতে। গরম এভাবে করে অল্প করে নিয়ে এভাবে হাতের তালুতে, যাতে সহ্য করার মতো গরমটা হয়, এভাবে নিয়ে আস্তে আস্তে এভাবে করে ম্যাসাজ করে লাগিয়ে, এইভাবে করে ম্যাসাজও না, জাস্ট এভাবে আস্তে আস্তে লাগিয়ে রাখবেন। এভাবে আস্তে করে নিয়ে হালকা করে চুলের গোড়ায় গোড়ায়, মাঝে সিঁথি করে নিয়ে এভাবে জাস্ট চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে দেবেন। আপনি এটাকে গোসলের 45 মিনিট, এক ঘন্টা আগে কিংবা রাতে লাগিয়ে রাখতে পারেন, সারা রাত থাকবে, সকালে শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন। অনেকেই আছেন যারা রাতে চুলে তেল দেওয়া পছন্দ করেন না, বালিশে তেল লেগে যায় বা চোখে মুখে অনেক সময় চুল চলে আসে বা কপালে তেল চলে আসে, এটা অনেকেই পছন্দ করেন না। সেক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে গোসলের আগে দিয়ে শ্যাম্পু করে ফেলবেন। আর আরেকটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে এইভাবে করে তেল দিলে হয় কি, চুলের গোড়া থেকে প্রথম 3-4 দিন চুল পড়ে আরও বেশি। তো অনেকের ধারণা হয় যে চুল তো পড়ে যাচ্ছে, লাগাচ্ছে চুল গজানোর জন্য পড়ে যাচ্ছে, আসল কথা হচ্ছে আপনার কিন্তু ভালো চুল পড়ে যায় না। চুল মূলত যেগুলো ধরুন আপনার চুলের গোড়ায় যেটা মূলত মরে যাচ্ছিল, যে এটা কয়েকদিন পরে পড়েই যাবে, মরে গেছে, তো সেটা আপনি গরম তেল লাগানোর কারণে এবং এই 4টা তেল একসাথে মিক্স করে লাগানোর কারণে কি হবে, ওই মরা চুলটা আগে থেকেই পড়ে যাবে। তার মানে হচ্ছে যেটা আপনার 3 দিন পরে পড়ে যেত, সেটা আপনার 3 দিন পরে পড়ে যাচ্ছে, ওই জায়গাটা আপনার ফাঁকা হয়ে যাচ্ছে। তাতে কি সুবিধা হচ্ছে, ওই জায়গাটাতে তেলটা কাজ করতে পারবে এবং এখান থেকেই নতুন চুল গজাবে। তার জন্য আপনার 1-1.5 মাস ওয়েট করতে হবে, 1-1.5 মাস পর থেকে দেখবেন আপনার চুল
গজানো শুরু হয়েছে এবং ধীরে ধীরে আপনার চুল মাথায় ভরে যাবে। সো এভাবে করে চুলের গোড়ায় গোড়ায় লাগানোর পর আপনি দুই হাত ইউজ করতে পারেন, একটু বেশি করে নিয়ে এভাবে। একটু বেশি সময় ধরে এভাবে লাগিয়ে নেবেন, তারপরে সবগুলো চুলে লাগিয়ে দেবেন। তাতে করে আপনার যে চুলে বাইরের ধুলাবালু পড়ে, ময়লা পড়ে, বা চুলগুলো রাফ হয়ে গেছে, সেগুলো আপনার গোড়া থেকে চুল যদি কাজ করে, চুলের গোড়ায় যদি আপনি অয়েল ম্যাসাজ করেন, তাহলে আপনার এই আগাগুলোতেও যদিও এই তেল, যেটাকে আসলে কি বলে যে মাথার পুষ্টি বলা যায় চুলের, তো সেই অনুযায়ী এদিকেও কাজ করবে, তারপরও আপনি এদিকে অল্প করে লাগিয়ে দেবেন। একদম আগে পর্যন্ত ভালো করে লাগিয়ে নেবেন। এটাই হচ্ছে আপনার চুলে এভাবে করে যদি আপনি অয়েল ম্যাসাজ করেন কিছুদিন, প্রতি সপ্তাহে যদি বিশেষ করে আপনি 2 দিন করে ইউজ করতে পারেন, তাহলে আপনার দ্রুতই এটা কাজ করবে। আর আরেকটা বিষয়ে শেয়ার করে রাখি, সেটা হচ্ছে অনেকেই চুলে তেল দেওয়ার সময় এভাবে নিয়ে এভাবে 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 করে, খুশকি থাকলে আরও বেশি বেশি করে এবং নখ দিয়ে এরকম এরকম করে। বিষয়টা হচ্ছে নখ দিয়ে যখনই আপনার খুশকি হোক বা নর্মালি খোঁচাখুচি করবেন, আপনার মাথার চামড়ায় গিয়ে এটা ইফেক্ট করবে, যেটা হচ্ছে এই চামড়ায় গিয়ে ক্ষত হবে, এখান থেকে খুশকি যাবে না বরং আরও বেশি হবে। খুশকি বলতে গেলে তো আসলে ময়লা কিংবা মাথার একটা মরা চামড়া, এই ধরনের জিনিসগুলো আসলে এরকমভাবেই কিন্তু হয়, যেটা আমরা দেখি যে হয়তো বা মাথার মরা চামড়া কিংবা ময়লা ছয়লা জমা হয়ে একসাথে, যেটাকে আমরা খুশকি বলি। তো এখানে আপনি চাইলে এরকম গরম তেল যদি আপনি ম্যাসাজ করেন, তাতে করে কিন্তু এই জায়গাটা নরম হবে আস্তে আস্তে, তখন আপনি এটাকে আস্তে আস্তে শ্যাম্পু ট্যাম্পু করলে, ওয়াশ করলে ভালো মতো, বেশি করে পানি দিয়ে ওয়াশ করতে হবে, অল্প পানিতে না। আপনি যদি শ্যাম্পু সাবান ইউজ করেন এবং ভালো করে না ধন পানি দিয়ে, তাহলে কিন্তু আসলে আপনার এই যত যাই কিছু আপনি করেন না কেন, কোনো লাভ নেই। এগুলো আপনি ইউজ করছেন বাট ভালো করে ওয়াশ করছেন না, এটা থেকে গিয়ে আরও ক্ষতি করবে। তাই সাবান, শ্যাম্পু, অয়েল যাই কিছু হোক না কেন, আপনাকে ভালো করে ধুয়ে ফেলতে হবে। আপনি আবার ইউজ করবেন, আবার ধুয়ে ফেলবেন, তাতে করে আপনার চুল ভালো থাকবে। সো ঘষাঘষি না করে এই যে যে নরম জায়গাটা হাতের তালুতে, মানে নখের যে নরম জায়গাটা, এই জায়গাটা দিয়ে এভাবে করে ম্যাসাজ করতে হবে। এবং আরেকটা মজার ব্যাপার, আপনি তেল দিচ্ছেন না, কিচ্ছু দিচ্ছেন না, নর্মালি জাস্ট আপনি হাতটাকে এভাবে গরম করবেন এবং দুই হাতের এই যে যে নরম জায়গাটা আঙুলের, এটা দিয়ে যদি আপনি এভাবে একটু ম্যাসাজ করেন, বলে না যে অনেকে মাথায় হাত বুলিয়ে দিলে ঘুম পায় এরকম, তো আপনি যদি এরকম ম্যাসাজ করেন, তো সেক্ষেত্রে আপনার এই চুলের গোড়ায় গোড়ায় রক্ত সঞ্চালন বেড়ে যায় এবং তাতে করেও আপনার চুলের অনেক উপকার হয়। চুলের গোড়ায় গোড়ায় আপনার চুল পড়া বন্ধ করবে এবং চুল গজাতে সহায়তা করবে শুধুমাত্র আপনার এরকম ম্যাসাজ করার কারণে। আপনি যদি প্রতিদিন 5-10 মিনিট এরকম নিজে কিংবা কাউকে দিয়ে ম্যাসাজ করাতে পারেন, তাহলে আপনার চুল পড়া কমে যাবে এবং নতুন চুল গজাবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এভাবে কিছু সময় রেখে দিয়ে 1 ঘন্টা পর আপনি শ্যাম্পু করে ফেলতে পারেন, কিংবা আপনি রাতে এভাবে করে যদি বেনি করে ফেলেন, তাহলে আপনার মুখে আসবে না, সেক্ষেত্রে আপনি বেনি করে তারপর ঘুমাতে পারেন, কোনো সমস্যা নেই। এবং বালিশে তেল লাগবে, ময়লা হয়ে যাবে যদি মনে হয়, তাহলে যেদিন আপনি তেল লাগাবেন সেদিন আপনি বালিশের উপরে কিছু একটা দিয়ে নেবেন।
সো শুধুইমাত্র এইভাবে ম্যাসাজ করার কারণে আপনার চুল পড়া কমে যাবে এবং চুল গজাতে সহায়তা করবে। সুতরাং আপনি তেল দিয়েও আপনি বসে বসে ম্যাসাজ করতে পারেন, তেল না দিয়েও ম্যাসাজ করতে পারেন। এটা আপনার জন্য খুবই উপকারী একটা জিনিস, যেটা বলে দিয়েছি যে আপনি অন্য কাউকে দিয়ে করাতে পারেন বা নিজে করতে পারেন। তো এটা আপনি দৈনিক 5 মিনিট 10 মিনিট করে করতে পারেন, এবং অনেকের ঘুম ঠিক মতো হয় না, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি এভাবে একটু ম্যাসাজ করেন বসে বসে বা কাউকে দিয়ে, বাসায় কেউ না থাকলে আপনি নিজে নিজে করতে পারেন, তাতে কিন্তু একটা আরামদায়ক ঘুমও হবে এবং খুব রিল্যাক্স ফিল করে। তো এটাই ছিল আজকের চুলের বিষয়ে বিশেষ কিছু বলার। সো সবাই খুব খুব ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।